সমুদ্রের মাঝে টর্নেডোর কবলে মাছ ধরার ট্রলার, ট্রলার ডুবিতে নিখোঁজ 9 জন মৎস্যজীবী। পূজোর মুখে এই ঘটনায় হাহাকার পরিবারে। ফের ট্রলার ডুবি, মাছ সমুদ্রে, হঠাৎই টর্নেডো। টর্নেডোর জেরে সমুদ্রে ট্রলার ডুবি, নিখোঁজ 9 জন মৎস্যজীবী। মৎস্যজীবীদের খোঁজে চলছে তল্লাশি, দুশ্চিন্তায় নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল ট্রলার। এই ঘটনায় নিখোঁজ 9 জন মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে বাগেরচর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে জলের ঘূর্ণিপাকে পড়ে ট্রলারটি উল্টে যায়। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তারা এসে 8 জনকে উদ্ধার করেন। তবে এখনও 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের কেবিন রুমের মধ্যে আটকে পড়েছেন। মৎস্যজীবীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশির কাজ। এখন চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে সেভাবে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমানে ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। দুর্ঘটনার খবর আসতেই চরম দুশ্চিন্তায় পড়েছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যেরা। নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মৎস্যজীবীদের খোঁজে তল্লাশির কাজে হাত দেওয়া হোক। উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে মাঝে মধ্যেই বঙ্গোপসাগরে ট্রলার ডুবি বা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। গত 16 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের খবর পাওয়ার পর ফিরে আসার সময় 3টি ট্রলার নিখোঁজ হয়ে যায়। 3টি ট্রলারে ছিলেন মোট 49 জন মৎস্যজীবী। FB শ্রীহরি ট্রলারে 19 জন, FB মা রিয়া ট্রলারে 14 জন মৎস্যজীবী ও কাকদ্বীপের FB বাবা নীলকণ্ঠ ট্রলারে ছিলেন 16 জন মৎস্যজীবী। তারা প্রত্যেকেই নিখোঁজ হয়ে যান। তাদের খোঁজে নামানো হয় হেলিকপ্টার। 17 আগস্ট সকালের মধ্যে অবশ্য সকলকে উদ্ধার করা সম্ভব হয়। তবে এদিন আবারও নতুন করে ট্রলার ডুবির ঘটনায় যথেষ্ট চিন্তার মধ্যে পড়েছেন নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যেরা। জানা গিয়েছে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ শুরু হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আবহাওয়া দপ্তরের পরামর্শ মতন যেন মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দেন, তাহলে আগামী দিনে এই ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ডায়মন্ড হারবার। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।